ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম টু জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল আমি আছি আপনাদের সঙ্গে সুশোভন বন্ধুরা রাজ্যের সরকারি কলেজে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাধ্যমিক ও অষ্টম শ্রেণী পাশ করে থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে ইন ডিটেলস জানাবো কীভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে বয়স সীমা কত সমস্ত কিছু বিস্তারিতভাবে যদি আপনারা আবেদন করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনাদের নিয়োগ করা হচ্ছে বীরভূম জেলার শাইলাচানন্দ ফালগুনি স্মৃতি মহাবিদ্যালয়ে কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই এখানে আপনারা আবেদন করতে পারবেন আপনি যদি এখানে আবেদন করার জন্য ইচ্ছুক না হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে একটি লাইক করে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানান আপনার নিজের জেলার নাম এবং আপনার শিক্ষাগত যোগ্যতা তাহলে আপনার জেলা থেকে যে কোনো ধরনের চাকরির খবর থাকলে আমরা আপনাদের সবার প্রথম জানিয়ে দেব প্রথমেই রয়েছে যে পদটি তার নাম হল ক্লার্ক মোট শূন্য পদ রয়েছে দুটি শিক্ষাগত যোগ্যতা রয়েছে এক্ষেত্রে মাধ্যমিক পাশ এবং সঙ্গে সঙ্গেই আপনাদেরকে কম্পিউটার অবশ্যই জানতে হবে এরপরের পথটি হল লাইব্রেরি পিওন মোট শূন্য পদ রয়েছে একটি তারপরের পথটি হলো ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এক্ষেত্রেও পদ রয়েছে একটি লাইব্রেরি পিওন এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এই দুটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আপনাদের লাগবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ অষ্টম শ্রেণী পাশ করে থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এবার আসি বয়স কত লাগবে আপনাদের বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে প্রত্যেকটি পদে আবেদন করার জন্য আপনাদের বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়সটা হিসেব করবেন এক এক দু হাজার একুশ অর্থাৎ পয়লা জানুয়ারি দু হাজার একুশ এই তারিখের হিসেবে তারপর আবেদন পদ্ধতি আপনাদেরকে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে গ্রুপ সি পদে আবেদন করার জন্য আপনাদেরকে একটি সাদা কাগজে বায়োডাটা প্রিন্ট করে তার সঙ্গে সমস্ত ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে ফটোকপি বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট সমস্ত কিছু আপনাদেরকে একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে অর্থাৎ শৈলাজানন্দ ফাল্গুনি স্মৃতি মহাবিদ্যালয়ের ঠিকানায় জমা দিতে হবে এক্ষেত্রে বন্ধুরা আবেদন ফি রয়েছে আপনাদেরকে একটি ব্যাংক ডিমান্ড ড্রাফট কাটতে হবে তার রসিদটি এক্ষেত্রে জমা দিতে হবে ওই খামের মধ্যে আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ রয়েছে ছাব্বিশ দশ দু হাজার এর পূর্বে আপনাদেরকে আবেদনপত্রটি পাঠাতে হবে আর বন্ধুরা যারা গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে চান তাদের আলাদা করে আবেদন করার কোনো রকম প্রয়োজন নেই আপনাদেরকে ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট সময়ে সমস্ত ডকুমেন্ট সঙ্গে নিয়ে পৌঁছে যেতে হবে কলেজের ঠিকানায় এবার আসি কোন ঠিকানায় আবেদনপত্রটা পাঠাবেন অর্থাৎ যারা গ্রুপ সি পদের জন্য আবেদন করবেন তাদেরকে কিন্তু আবেদনপত্র পাঠাতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এই ঠিকানায় আপনাদেরকে আবেদনপত্রটি পাঠাতে হবে প্রত্যেকটি পদের জন্যই আবেদন ফি রয়েছে একশো টাকা অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় পদের জন্য আবেদন ফি রয়েছে একশো টাকা এটা আপনাদেরকে জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ডিমান্ড ড্রাফ্ট কাটবেন প্রিন্সিপাল শাইলাজানন্দ ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয়ের অনুকূলে তবে বন্ধুরা এসসি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু কোনোরূপ আবেদন ফি লাগবে না এবার আসে নির্বাচন পদ্ধতি কিভাবে আপনাদের নির্বাচন করা হবে বন্ধুরা গ্রুপ সি পদের ক্ষেত্রে আপনাদেরকে লিখিত পরীক্ষা দিতে হবে তারপর কম্পিউটার টেস্ট হবে তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হবে কিন্তু গ্রুপ ডি পদের ক্ষেত্রে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে গ্রুপ ডি পদের ক্ষেত্রে ইন্টারভিউয়ের তারিখ হলো পঁচিশ এগারো দু রিপোর্টিং টাইম সকাল নটা তিরিশ থেকে এগারোটা এই সময়ের মধ্যে আপনাদেরকে পৌঁছে যেতে হবে এবার আসি গ্রুপ সি পদের সিলেবাস কী আপনাদের যে লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষার সিলেবাসটা কি হবে প্রথমেই থাকবে গণিত রিজিয়নিং ইংরেজি প্রত্যেকটা থেকে প্রশ্ন থাকবে টোটাল পরীক্ষা হবে একশো পঞ্চাশ নম্বরের তারপর কম্পিউটার টেস্ট হবে পঞ্চাশ নম্বরের এবং শেষে ইন্টারভিউ কুড়ি নম্বরের এর ভিত্তিতেই কিন্তু আপনাদের নিয়োগটা করা হবে আপনারা অফিসিয়াল নোটিফিকেশান ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন ভালো করে নোটিফিকেশানটা পড়ুন তারপর আবেদন করুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ